আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আমি আশা করছি আমার আজকের এই ভিডিওটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দিবেন যেন আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও মিস হয়ে না যায়। কে এই শিরিন? চলুন জেনে নেওয়া যাক। তার আসল নাম সেরাই কায়া। তার জন্ম হয় 1991 সালের 4 ফেব্রুয়ারি তুরস্কের ইস্তাম্বুলে। তার বয়স 29 বছর। চোখের রং ব্রাউন এবং চুলের রঙও ব্রাউন। তিনি সাদ্রিয়ালি শিখ কালচারাল সেন্টারে অভিনয় নিয়ে পড়াশোনা করেছিলেন এবং 2 বছর ইসমেট ইস্টিকিনের কাছ থেকে অভিনয়ের পাঠ গ্রহণ করেছিলেন। সারাই কেয়া অভিনেত্রী হওয়ার আগে 7 বছর মেকআপ শিল্পী হিসেবে কাজ করেছিলেন এবং তার একটি বিউটি স্যালনও আছে। তিনি বাবা মায়ের একমাত্র সন্তান, তার কোনো ভাই বোন নেই। পেশা অভিনয় শিল্পী, মডেল এবং মেকআপ আর্টিস্ট। ২০১২ সালে তিনি হুজুর সোগাঙ্গি সিরিজটি দিয়ে টেলিভিশনে আত্মপ্রকাশ করেছিলেন। 2014 সালে তিনি প্রথম প্রধান চরিত্রের ভূমিকা পালন করেছিলেন যা কোচমিন আইলেসি সিরিজে ছিল। সেই থেকে সেরে নামকরা অভিনেত্রী হয়েছিলেন। তারপরে 2015 সালে ইভালি ব্যাকফিরি সিরিজটিতে সংক্ষিপ্তভাবে অভিনয় করেছিলেন। এছাড়াও তিনি রোমান্টিক কমেডি সিরিজ গুলসে ইটারে শীর্ষস্থানীয় ভূমিকা পালন করেছিলেন। তিনি গলের চরিত্রে অভিনয় করেছিলেন। আর 2017 সালে বাহার সিরিজে শিরিন সাদিকার ভূমিকায় অভিনয় করেছেন সেরে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগে শিরিনকে জলদি কমেন্ট করে জানিয়ে দিন, আর ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।